সিএনএর খবরের জের অবশেষে মিলল সুরাহা, শুরু হলো ঢালাই রাস্তা তৈরির কাজ। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের নাটশাল দুই গ্রাম পঞ্চায়েতের রামবাগ চাঁদখণ্ড গ্রামে আড়াই কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা, সেই খবর সম্প্রচার করেছিল সিএন। তারপরই নড়ে চড়ে বসল প্রশাসন, শুরু হলো রাস্তা সংস্কারের কাজ। খুশি এলাকাবাসী। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার দশা ছিল, এলাকাবাসীর ক্ষোভ ছিল, পঞ্চায়েত ভোটের আগে যদি না ঢালাই রাস্তা হয় কিন্তু তারা ভোট দেবে না। ইতিমধ্যেই সিএনএর খবরের সম্প্রচারের পরেই কিন্তু নড়ে চড়ে বসলো জেলা প্রশাসন। আমাদের রুগী যাতায়াতের জন্য প্রচুর অসুবিধা হতো, বর্ষাকালে আমরা বেরোতে পারতাম না, হ্যাঁ এত জল কাদা হয়ে গেত, হ্যাঁ আমরা এখন প্রচুর আনন্দ, আপনারা একটু সবাই মিলে সাহায্য করছেন বলে আমাদের রাস্তাঘাটটা হচ্ছে খুবই খুশি, আমাদের ভালো লাগছে। আমাদের এই রুগীপত্র বয়স্ক মানুষ মানুষ সব যাওয়া আসার অসুবিধা ছিল, এটা সুবিধা হচ্ছে, খুবই ভালো, আমরা আনন্দিত। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভাবে বলছে তেমনি ভাবে সেগুলোকে আমরা নেত্রীর কাছে পাঠাচ্ছি এবং সেই অনুযায়ী আমাদের কাজের অনুমোদন পাচ্ছি। আমাদের মহিষাদল ব্লক জুড়ে একাধিক কাজ চলছে, এটা মানুষ দারুণ খুশি, মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে আমরাও খুশি, এটা পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের অত্যন্ত কাজে লাগবে। এতদিনে ঘুম ভাঙলো প্রশাসনের কটাক্ষ বিজেপি নেতৃত্বে। এলাকায় যে আড়াই কিলোমিটার ঢালাই রাস্তা হচ্ছে, এতদিন এতদিন পরে পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের ঘুম ভাঙলো, প্রশাসনের ঘুম ভাঙলো। এটা রাস্তাশ্রী নয়, এটা আবার ঢালাই রাস্তাকে কেন্দ্র করে চুরিশ্রী তৈরি হবে। জেলায় জেলায় রাস্তা শ্রীহীন দশা প্রথম থেকেই তুলে ধরেছে সিএন। পঞ্চায়েত নির্বাচন আসতেই কি তড়িঘড়ি এই উদ্যোগ? কবে রাজ্যের কোনায় কোনায় পৌঁছে যাবে উন্নয়ন? মিটবে রাস্তা নিয়ে ভোগান্তি? প্রশ্নটা থেকেই যাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন ভূঁইয়া, ক্যালকাটা নিউজ।